হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজিক কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে জুলাই মাসের রাশিফল। জানবো জুলাই মাসটা কেমন যাবে না যাবে, তার আগে যেটা জানতে হবে জুলাই মাসে গ্রহদের কী পজিশন থাকছে না থাকছে। তাহলে চলুন সবার আগে সেটা জেনে নেওয়া যাক। তাহলে চলুন জেনে নিই গ্রহদের অবস্থান কি থাকছে না থাকছে। বৃষ রাশিতে থাকছে শুক্র, মিথুন রাশিতে থাকছে রাহু এবং বুধ, কর্কট রাশিতে থাকছে সূর্য, ধনু রাশিতে থাকছে বৃহস্পতি এবং কেতু, মকর রাশিতে থাকছে শনি বক্রি অবস্থায়, মীন রাশিতে থাকছে মঙ্গল। এটা হলো গোটা মাসে গ্রহদের অবস্থান। জানবো কুম্ভ রাশির মানুষদের জন্য জুলাই মাসটা কেমন যাবে না যাবে। ফার্স্টে যে কথাটা বলবো সেটা হচ্ছে জবের জন্য সময়টা কিন্তু ভালো। যারা অনেকদিন ধরে জবের জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন তাদের জন্য সময়টা ভালো, তারা কিন্তু ভালো জব এই মাসে পেয়ে যেতে পারেন। যারা কোনো বৈদেশিক সূত্রে জব করেন বা যারা কোনো অনলাইন কাজ করেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো, তারা খুব ভালো রেজাল্ট কিন্তু এই মাসে পেতে পারেন। কাজের সূত্রে কিন্তু আপনাকে কোথাও বাইরে যেতে হতে পারে। অর্থনৈতিক ব্যাপারটা কিন্তু আপনাদের এই মাসে অনেকটা ভালো থাকছে, অর্থের প্রোগ্রেস অনেকটা বেটার থাকছে আগের থেকে। যারা ইনভেস্ট করবেন ভাবছেন তাদের জন্য আমি বলবো এই মাসটা একদম পারফেক্ট ইনভেস্ট করার জন্য। আপনারা ইনভেস্ট করুন, ইনভেস্ট করলে কিন্তু অনেক বেটার রেজাল্ট আপনারা পাবেন। তবে এ মাসে ব্যয়টাও কিন্তু আপনার পাশাপাশি বজায় থাকছে। যারা অনেক দিন ধরে গাড়ি বা বাড়ি এই ড্রিমটা দেখে আসছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, সেই ধরনের ইচ্ছা কিন্তু ফুলফিল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এ মাসে পিতার হেলথ নিয়ে কিন্তু আপনারা প্রচণ্ড মাত্রায় টেনশনে থাকবেন, এই ব্যাপারটাকে একটু গুরুত্ব দিন, না হলে কিন্তু সমস্যাটা বাড়তে পারে। প্রেমের ব্যাপারে আমি বলবো সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। যতই প্রবলেম আসুক না কেন আপনাদের প্রেমটা কিন্তু বিয়েতেও পরিণত হবে। কুম্ভ রাশির মানুষদের কিন্তু এ মাসে সন্তান লাভের খুব ভালো যোগ থাকছে। সন্তানের এডুকেশন নিয়ে যারা এতদিন ধরে টেনশনে ছিলেন তাদেরকে আমি বলবো আপনাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো। আপনার সন্তান কিন্তু কেরিয়ারে প্রচণ্ডভাবে ফোকাস হয়ে যাবে, সে জানবে আমার লাইফে অ্যাকচুয়াল কোন ট্র্যাকে চলা উচিত, এই ব্যাপারটা কিন্তু আপনারা একদম নিশ্চিন্ত থাকতে পারেন। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো সমস্যা কিন্তু থাকছে, আপনার বিহেভিয়ার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে যার ফলে কিন্তু সমস্যা অ্যারাইজ করতে পারে। কথাবার্তা বলায় কিন্তু একটু ভুলভ্রান্তি হয়ে যাবে যার ফলে কিন্তু সমস্যা অ্যারাইজ করবে, এই ব্যাপারগুলোকে কিন্তু একটু নিয়ন্ত্রণ করে চলুন, না হলে কিন্তু সমস্যাটা বড় হতে পারে। এডুকেশনের জন্য যারা বাইরে যাবেন ভাবছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তবে অনেকের এডুকেশনে কিন্তু একটু গ্যাপ হয়ে যাওয়ারও সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছে। এডুকেশনে ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যাবে, এই জিনিসগুলো কিন্তু থাকবে। অনেক স্টুডেন্ট কিন্তু এই মাসে ক্যালকুলেশনে কিন্তু প্রচণ্ড মাত্রায় ভুল করবে। স্কুল স্টুডেন্টদের জন্য সময়টা কিন্তু খুব একটা ভালো না, স্কুল স্টুডেন্টরা নিজের পড়াশোনায় খুব ভালো ফোকাস কিন্তু এই মাসে করতে পারবে না। তাহলে বন্ধুরা, কুম্ভ রাশির মানুষদের জুলাই মাসটা কেমন যাবে না যাবে আমি ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকেও বলবো অতি অবশ্যই আমার বন্ধু হয়ে যেতে। তার জন্য কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, সাথে বেল আইকনটাও প্রেস করতে হবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।